পূর্ব ত্রিপুরা আসনের ভোট শেষ হয়েছে গতকাল। কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য দল সন্তোষ প্রকাশ করেছে। তবে বিজেপি দল মানুষকে বাহবা দিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে। বুধবার সকাল 10টা থেকেই নির্বাচন কমিশন ভোটের কাজে নিযুক্ত কর্মীদের নিয়ে বৈঠক করেছে। দিনভর জল্পনা চলছিল নির্বাচন কমিশন হয়তোবা পশ্চিম আসন নিয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারে। সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত জানালেন, পূর্ব ত্রিপুরা আসনে 83.15% ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে 25 খোয়াই বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে, 90.01%। অপরদিকে সবচেয়ে কম ভোট পড়েছে 42 ওম্পিনগর বিধানসভা ক্ষেত্রে, 75.21%। ये भी बताया था उस समय कल कि हमारे पास 20,000 से ऊपर वोटर टर्नआउट स्लिप्स है और पोलिंग चल रहा था, तो हमारे पास अभी फाइनल फिगर आया है वोटर टर्नआउट का 83.15%। सबसे ज़्यादा हुआ है 25 खोवाई में 90.21%, और सबसे कम हुआ है 41 हॉम्पी नगर में 75.21%। मुख्य निर्वाचनी अधिकारी बोलें, रात पर्यंत वोट चल चिलो, রাত জেগে স্টোর রুম সিল করা হয়েছে। দের কে ভোটিং চল রহা থা তো সময় লগা হে ও ক্লোজ করনে কে বাদ ও ইভিএমস বগেরা আনে কে লিয়ে রাত্রি সে শুরু হুয়া হে কুছ কুছ তো আজ সবেরে ভি স্ট্রং রুম সিল কিয়া হে ওর হর এক স্ট্রং রুম মে হমনে 12 জগা হে জহা পে হমনে স্ট্রং রুম কো সিল কিয়া হে উসমে সে 10 জগা মে অবজারভার থা और दो जगह में जो माइक्रो ऑब्जर्वर जो ऑब्जर्वर का निगरानी के अंदर एक माइक्रो ऑब्जर्वर ने सभी जगह में स्ट्रांग रूम सील किया है। दिस इज एज पर द प्रोसीजर ऑफ द इलेक्शन कमीशन। মঙ্গলবার রাতে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 47 আমবাসা বিধানসভা ক্ষেত্রের স্ট্রং রুম সিল করা হয় নির্বাচনী অবজারভার সহ অন্যান্যদের উপস্থিতিতে, জানালেন ARO JN দোয়াতি। Stored in the strong room at Kulai Cluster of School for 47 Amba Assembly constituency. It has been sealed in presence of the General Observer, the Returning Officer, myself, the Assistant Returning Officer, and the representatives of political parties. So the strong room is in guard by the CRPF. So until the poll EVMs are counted on the counting day, it will be under the custody of the CRPF. বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, পশ্চিম আসনে স্ক্রুটিনি চলছে, ভিডিও রেকর্ডস, প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসারদের রিপোর্ট আমরা পরীক্ষা করছি, আর সবটাই হচ্ছে বিশেষ অবজারভারের উপস্থিতিতে। We have already told you in respect of West Tripura that the scrutiny process was taken up at that point of time. Now based on some other records etc. that we are looking at, the video records and other records, letters, reports from the presiding officers, sector officers and others, they will be examining the things, we will be suitably examining the matter. And basically even the observers have also come, general observers have come back from respective place. So they are there, they will be assisting the RO and ARO. আজকের সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, পূর্ব ত্রিপুরা আসনে তেমন কোনো অভিযোগ জমা পড়েনি, তবে আমরা খতিয়ে দেখছি। এদিন পশ্চিম ত্রিপুরা আসন নিয়ে স্ক্রুটিনি হচ্ছে বলে তিনি যে কথা বললেন তাতে জল্পনা আরও বাড়ল অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।